ময়মনসিংহের ভালুকায় মসজিদ ও এতিমখানা দানের জন্য ক্রয়কৃত জমি দখল এবং এলাকাবাসীকে নানা অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করে ভুক্তভোগীরা। মানববন্ধনে ভুক্তভোগীরা জানায়, হালিমা খাতুনের মসজিদ ও এতিমখানার দানের ক্রয়কৃত জমি ভূমিদস্যু সালাউদ্দিন দখল করে নেয়। শুধু জমি দখলই নয়, এলাকাবাসীকে মামলা দিয়ে নানা অত্যাচার নির্যাতন ও চাঁদাবাজি করে আসছে। এই বিষয়ে প্রশাসন যদি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামীতে কঠোর পদক্ষেপ নিবে এলাকাবাসী। চট্টগ্রামের বাঁশখালীতে পৌরসভা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উদযাপন উপলক্ষে খতমে কোরআন মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি নজরুল ইসলাম শিকদার জানান, পৌরসভা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল জাব্বারের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য জসিমউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাদাত রশিদ চৌধুরী, জেলা কৃষক লীগ নেতা করিমউদ্দিন ভান্ডারী, মোহাম্মদ রাশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম সহ আরও অনেকেই। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ফরিদপুর তমুদ্দিন মজলিসের উদ্যোগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের উপর গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, শনিবার বিকেলে ফরিদপুর শহরের মুজিব সড়কস্থ ফরিদপুর মুসলিম মিশন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। ফরিদপুর তমুদ্দিন মজলিসের সভাপতি প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও ফরিদপুর তমুদ্দিন মজলিসের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তমুদ্দিন মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ। অনুষ্ঠানে সফল রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহ রাসুল সাল্লাহ আসলাম বিষয়ে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান। রাসুল সাল্লাহ আলহামের বিদায়ী হজের ভাষণের তাৎপর্য বিষয়ে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হুসাইন। রাসুল সাল্লাহু আলহামের সামাজিক জীবন বিষয়ে আলোচনা করেন মাওলানা মোহাম্মদ কবির আহমদ। তাহিদ প্রতিষ্ঠায় রাসুল সাল্লাহু আলহামের ভূমিকা বিষয়ে আলোচনা করেন হাফেজ মাওলানা মিয়া মোহাম্মদ জাহিদ হাসান, এছাড়াও অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করেন মোহাম্মদ লিয়াকত হোসেন। ফরিদপুরের বিকেএসপি সহ 8টি জেলার অংশগ্রহণে আনোয়ারা মান্নান বেগ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2023 এর উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, শনিবার বিকেলে ইস্পাহানির পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় চরভদ্রাসনের চর সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার। দেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবলের জনপ্রিয়তাকে সারা দেশে ও তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে দিতে ইস্পাহানের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় এবার ফরিদপুরে চরভদ্রাসনের চর সুলতানপুরে আয়োজিত টুর্নামেন্ট মোট 8টি দল অংশ নিচ্ছে। এ সময় আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ মহসিন বেগ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাউসার হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াকুব আলী, স্পাহানি কোম্পানির ডিভিশনাল ম্যানেজার এস এম তারিকুল ইসলাম। উদ্বোধনে খেলার অনুষ্ঠান পরিচালনা করেন আর্কিটেক্ট মুজাহিদ বেগ। গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি পালিত ক্যাডার বৈষম্য নিরসন চায় এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সোমবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ময়মনসিংহের গফরগাঁওয়ে গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকরা দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে। প্রতিনিধি মতিউর রহমান মতি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এনটাডার বৈষম্য নিরসন সুপার নিউমারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি, প্রধান শিক্ষা ক্যাডার তফসিল পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদ সৃজনসমূহ
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিসিএস শিক্ষা সমিতির আহ্বানে সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে। এ সময় এই কর্মবিরতির সার্বিক দিক তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ইমরান হোসেন, প্রফেসর কে এম জাহাঙ্গীর হোসেন, নজরুল ইসলাম সহকারী অধ্যাপক, আব্দুর রহমান প্রভাষক, শওকত আলী ও হান্নান সরকার সহ আরও অনেকেই। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন বলেন, আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। যুব সমাজকে আন্তরিকতা সহিত লেখাপড়া করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক ও মানবিক গুণাবলী সম্পন্ন ভালো মানুষ হতে হবে। আজকের এই নাগরিক সংবর্ধনা থেকে উদ্বুদ্ধ হয়ে এলাকাবাসীর মধ্য থেকে একজনও যদি প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতি হতে পারে, তবে আজকের এই নাগরিক সংবর্ধনা সার্থক হবে। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, রোববার বিকেলে সাত পাইস্ত স্টেডিয়াম মাঠে নেত্রকোনা পৌরসভা কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিচার প্রার্থীরা যাতে মামলার জট ও হয়রানির শিকার না হয় তার জন্য বিচারকদের আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত কাজ করতে হবে। এ ব্যাপারে আইন প্রণেতাদের সুদৃষ্টি কামনা করেন বিচারপতি। এ সময় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান ভিপি লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার, উকিল সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী সহ আরও অনেকে। সংবর্ধনা শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই আইন, যে আইনের অনেক ডালপালার কারণে একটি ছোট মামলা থেকে অনেক মামলার সৃষ্টি হয় এবং অনেক অনেক মামলার জন্ম হয় এবং সেগুলো হিসাবে আসে, যেহেতু মামলা যদি একটা থেকে দশটি যাচ্ছে, দশটোর থেকে হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, আবার ফিরে ফিরে এসে সেই অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে নিষ্পত্তি হবে, নিষ্পত্তি হলে আবার আপিল হবে, আবারও তার থেকে রিভিউ হবে, তারপরে আবার রিভিশন হবে, তারপরে আপিল হবে, তারপরে আবার রিভিউ হবে। এই যে চিন্তা, এই যে চেষ্টা আমরা এই যে করি, এর সঙ্গে আমরা সকলেই জড়িত, আমরা অ্যাডভোকেট সাহেবরা জড়িত, আমরা দশ সাহেবরা জড়িত, আমরা এই দেশের আইনের ব্যবস্থার কিছু ত্রুটি অবশ্যই করব। এই আইনের ত্রুটিগুলি সরিয়ে যুগোপযোগী আইন করার জন্য সরকারের দায়িত্ব রয়েছে। এখানে সরকারের মন্ত্রী আছেন, সংসদ সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আমি সরকারকে বলব তারা যেন এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখে। সেভিং প্রসিডিওর কোড যদি এই বহু দেশে আপডেট করা হয়, আমাদের দেশে আপডেট করা হয় বহুদিন পর, এই সিভিল প্রসিডিওর কোড সহ অন্যান্য আইনের যদি সংস্কার আপনি না করেন, তাহলে এই মামলা জট থেকে আপনি রেহাই পাবেন না, আমরা কেউ রেহাই করতে পারবো। তাহলে অখিল কুমার উকিল, মাননীয় সংসদ সদস্য, আপনি যেহেতু সংসদে আছেন, আপনাকে বলবো আপনারা উদ্যোগ নেন আইনটিকে যুগোপযোগী করার জন্য। শুধু একটি আইন না, এরকম অনেক আইন আছে, গ কমিশন যে রিপোর্ট দেয়, গ কমিশন যে সাজেশন দেয়, সেইগুলি যদি আপনারা বাস্তবায়ন করেন, তাহলে দেখা যাবে এদেশের মানুষের কষ্ট অনেকটাই লাঘব হয়ে যাবে। পটুয়াখালী মেডিকেল কলেজের ইন্টার্নশিপ ডিপ্লোমা নার্সদের ভাতা চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনের পাশাপাশি কর্মবিরতি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা। প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, রোববার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজের সামনে এই কর্মসূচি শুরু করে তারা। ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থী মাহবুব হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে সব শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, নার্সিং এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এ পেশার সঙ্গে সম্পৃক্ত দক্ষ এবং উৎকৃষ্ট রূপে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত। তাই ইন্টার্ন ভাতা নিয়ে সৃষ্ট সমস্যার কোনো সমাধান হচ্ছে না, তাই ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ইন্টার্ন ভাতা বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। উপকূলের সংগ্রামে বহমান, এই স্লোগান নিয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোরেক এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং কোরেকের পরিবেশনায় সাংস্কৃডুস
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, রোববার বিকেলে বসাক বাজার করে প্রশিক্ষণ কেন্দ্রে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মাইক্রোফাইন্যান্স কোরেক এর উপপরিচালক মোহাম্মদ রাশিদুর রেজা এর সভাপতিত্বে ও সিনিয়র জোনাল ম্যানেজার কোরেক শেখ হাসানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান সালমা জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লিগাল অ্যাডভাইজার কোরেক অ্যাডভোকেট মোহাম্মদ সালাউদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার পারভেজ, কোরেক পটুয়াখালী অঞ্চল এর প্রোগ্রাম অফিসার মোহাম্মদ কোসলি ওয়াহিদ, এরিয়া ম্যানেজার কোরেক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম মোহাম্মদ শেখ ইসমাইল, ম্যানেজার কোরেক প্রশিক্ষণ কেন্দ্র প্রদীপ কুমার রায় সহ আরো অনেকেই। শেষে কোরেক সাংস্কৃতিক সংগঠক বাদক রহমান এর পরিচালনায় পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কাতারের পবিত্র ঈদ মিলাদুন্নবী ও জাকের পার্টির 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান, রাশেদ আহমেদের সভাপতিত্বে ও আল আমিন খন্দকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আতাউর রহমান। জাকের পার্টির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রধান বক্তা হাবিবুর রহমান, আশরাফুল আলম, হাসান শাহজি, আজিজুল ইসলাম, সুমন মিয়া, আক্তার মিয়া, জুয়েল মিয়া, ইমরান আহমেদ, ইফরান আহমেদ, হাসান পাঠান সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আরও বলেন, বর্তমান বাংলাদেশে যে চলমান রাজনীতি বিরাজমান তা ভয়াবহ পরিস্থিতির অশনি সংকেত বিরাজ করছে, যা একমাত্র জাকের পার্টির মাধ্যমে সুরাহা করে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে জানান বক্তারা। রংপুরে সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার উদ্যোগে বাসায় তৈরি খাদ্য সামগ্রী ও দেশি পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রবিউল ইসলাম জানান, রংপুর সেনপাড়াস্থ সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার অস্থায়ী কার্যালয়ে সোমবার বিকেলে সেনপাড়াস্থ সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার অস্থায়ী কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান উদ্বোধন করেন। এ সময় সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সভাপতি নাফিসা আক্তার পলির আমন্ত্রণে উদ্বোধন শেষে তিনি বলেন, অনলাইনের খামার গুণগত মান ঠিক রেখে গ্রাহকদের চাহিদা সম্পন্ন খাবার সময় মতো পৌঁছানোর চেষ্টা করেন এবং হস্তশিল্প গ্রাহক পেয়ে যেন খুশি হয়। পরিশেষে তিনি উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা জানান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা পারভীন, সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার সদস্য রুমি বেগম, সঞ্জিদা সুলতানা, শরীফা বেগম, অম্মি হাবিবা নিশা, তুলি বেগম, খাদিজা আক্তার, মনি ইসলাম, শাফিয়া আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপন সর্দার নামের এক চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। প্রতিনিধি সাইদুর রহমান জানান, শনিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের কালাইখা নামক স্থানে অনেক কম্পোজিটের সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়কের বলাইখা নামক স্থানে স্বপন সর্দার নামের এক অটোরিকশা চালকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো সময় অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে লাশটি ফেলে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। সর্বজনীন মানবাধিকার ঘোষণায় ব্যক্ত অঙ্গীকার অনুযায়ী প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষা, প্রজন্ম থেকে দায়বদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জে 33তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রেজাউল করিম জানান, জেলা প্রশাসক, জেলা সমাজসেবা কার্যালয় ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সিরাজগঞ্জের আয়োজনে এবং এনডিপির প্রবাসী কল্যাণ সমিতির সহযোগিতায় রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুব রহমান। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, এনডিসি মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হুসাইন, এনডিপি এনজিওর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন খান।